মৌ পালনেরে স্বাবলম্বিতার নিদর্শন দাঙি ধরেছে উদালগুড়ি জেলার দুই নম্বর চুকলাইয়ের মহেশ চুময়ে। আজি বছর বছর ধরে এই অঞ্চলত মৌ সমূহ সংস্থাপন করে আর মৌ সমূহ বিভিন্ন জায়গাত মৌ রজুল যোগান ধরে। মই কিছু দৃশ্য মহেশ চুময়ার যে মৌ পালনের কিছু দৃশ্য মানে দেখাবলে অনুরোধ জানাইছো। এইদরে আসলে মহেশ চুময়ে মৌ পালন করার লগতে মৌ বাহসমূহ বিভিন্ন জায়গাত সংস্থাপন করে আর বিভিন্ন মানুষক মৌ ব্যবসায়িক ভিত্তিত আসলে এই মৌ পালন করেছে। আর এইদরে মৌ ইয়াতে রানি বনায় আর ইয়ারপ্রাই মৌ বিভিন্ন ঠাইল এই মৌ সমূহ যোগান ধরে। আর বিভিন্ন দরং উদালগুড়ির লগতে অসমৰ বিভিন্ন প্রান্তত এই মৌ সমূহ যোগান ধরে আর মৌ বাহসমূহ বিক্রি করে। মোর কেমেরা সহযোগে দেখুয়াই আছে। আর মহেশ চুময়ে এইদরে আসলে মৌ মাখি সমূহ রানী বনায় আর রানী বনায় আসলে বিভিন্ন ঠাই বাহত সংস্থাপন করে আর এইদরে এই বাহসমূহ সজাই থাকে। এই বাহসমূহ সজাই থাকে আর এই বাহসমূহ বিভিন্ন ঠাইল যোগান ধরব আর ঘরের ভিতরত বহু বাহ ইতিমধ্যে আছে। আর বছর বছর ধরে এই অঞ্চলত চুকলাই যেহেতু এই বাগান অঞ্চল, এটা চাহ বাগিচা এলাকা, আর ইয়াত বিভিন্ন ধরনের মৌ জায়গাত মৌ বাহসমূহ সংস্থাপন করে আর সংস্থাপন করে এই মৌ বাহসমূহ মৌর জোল সমূহ বিক্রি করে। পোনে পোনে মই মহেশ চুময়ের ওচরে যাবলে চেষ্টা করছো। আপনি কি দিনের পর এই কাম করে? মোট প্রায় 40 বছরে হব, 91-ৰ পৰা আরম্ভ করেছিল। আমার তাতে ধুনীত একটা মৌ পালন কেন্দ্র আসলে খাদি বোর্ডর, তাতে মই শিকিলো। শিকি পেলে বেলেগেও করা দেখেছিল আর মনের একটা মানে হেঁপা লাগিল। তেতিয়াৰ আরম্ভ করে করে আজি প্রায় 250 বা মৌ পালন করে আছো। লগতে বাকসবিলাকও বনাইছো, বনাই বিক্রি করছো। লগতে মৌ মাখিবিলাকও বনাইছো, ডিভিজন করে পেলে এইবিলাক বিভিন্ন ঠাইত মানে বিভিন্ন ডিপার্টমেন্টত দিবলগা হয়। খাদি বোর্ড আছে, আয়োগ আছে, এগ্রিকালচার আছে, হর্টিকালচার আছে, কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে, এইবিলাকে বিচারিলে দিবলগা হয়। তেনেকে জীবন নির্বাহ করে আছো। আর এই মৌ বাহ বর্তমান বাহ কিমান বাহ আপনি এতিয়ালৈকে বিক্রি করলে? বছরত মোটামুটি 500 বিক্রি করা হয়। কিমান দামত বিক্রি করে বাহ? তো এই বছর মৌ মাখির দাম তো হবো 1600 আর বাকসর দাম হবো 2100। মৌর এটা বর্তমান মৌর প্রতি কেজি মৌ কিমান দামত বিক্রি করেছে? মৌ জোল বর্তমান মই 600 পার কেজি বিক্রি করে আছো। আমার অসমত যায় বিভিন্ন ঠাইত, গোটেই অসমখনতে যায়, বিভিন্ন মানে দূরের পর আহে আর লই যায়। লগতে নেপাল গুছি যায়, তারপর লই যায় আর নেপাল আর বিভিন্ন বহুত দূর মানে অসমৰ বাহিরে বিভিন্ন ঠাইত যায় আর মানে লব আহে, দিব না যাও। আপনি কিমান মানুষের ঘরত মৌ পালনের ব্যবস্থা করে দিছে? আপনি নিজে চোয়া চিতা করে? মোর 250 বা আছে, মোটামুটি 50 ঘর তাত আছে আর। হয়, আপনি বছর অনুমানে কিমান টাকা উপার্জন করে? বছর 6-7 লাখ টাকা হয় মোটামুটি। বেশিও হবেন, অল্প কমিবও পারে, এটু ধরব নকা সিজনের কথা। তো সিজন যদি ভাল হয় ভালকে হয়, আর যদি অল্প নর্মেল হয়, বতর যদি বেয়া হয় তেতিয়া অল্প নরম হয় আর। সরকারি ক্ষেত্র আপনি কিদরে সহযোগিতা আগবায়? সরকারিভাবে একো পোৱা নাই আজিলৈকে। খালি মই খাদি আয়োগর, খাদি আয়োগে পঠাইছিলে, পাঞ্জাবত পঠাইছিল, মহারাষ্ট্রত পঠাইছিলে খাদি বোর্ডৰ ট্রেনিং, এইখিনিয়ে সুবিধা। বাকি মোৰ সরকারের ফলে বা কোনোবা মানে একোই পোৱা নাই, এতিয়ালৈকে সুবিধা একো দিয়া নাই। মানে নিজৰ শ্রমেৰে আপুনি যি কৰিছে সেইখিনি? নিজৰ শ্রমেৰে, সরকারিভাবে একো পোৱা নাই আজি তারিখলৈকে। আর সুবিধা দিব নিবিচাৰে আসল মানুহ, সুবিধা কেতিয়াও সরকারে দিব নিবিচাৰে, বিচাৰি নাপায়। যিবিলাকে কিবা 2-4 করেছে সিহতে পাব, কিন্তু আমি ভালকে যদি করে আছো বিভিন্নজনে জানেও, কিন্তু জানিও কিন্তু আমাক মানে হেৰি নকৰে, গ্রাহ্য নকৰে। মই কিছু মই ঘরের দৃশ্য মোৰ কেমেৰা সহযোগ দেখাবলৈ অনুরোধ জানাইছো। সেই ঘরত আসলে গোটেই যে মৌ তাত আসলে থই দিছে। এটা কথা কব লাগবে, এইদরে আসলে আজি প্রায় 40টা বছর ধরে এইদরে আসলে মৌ পালন করে আছে এই ভারত ভুটান সীমান্ত অঞ্চলত বিভিন্ন জায়গাত এইদরে মৌ বাহসমূহ সংস্থাপন করে। যেহেতু চাহ বাগিচার এলাকা, এই এলাকাতেই আসলে এইদরে এই বাহসমূহ রেডি করে থাকে, বিভিন্ন জায়গাল এই বাহসমূহ যোগান ধরব। আর এইদরে আসলে মৌসমূহ এই বাহসমূহ 1600 করে প্রতি বাহ, 2100 বা 1600 প্রতি বাহত বিক্রি করে। আর বর্তমান 600 করে মৌর কেজি বিক্রি করে আছে। আর এইদরে এই প্রতি দামতেই মৌ আছে। আর বিভিন্ন নেপাল পর্যন্ত ভারতবর্ষের বাহিরত আসলে আন্তরাষ্ট্রীয় বজারত মৌ বিক্রি করে। আর এইদরে বিক্রি করে বছর 7 লাখের পর মানে অল্প মৌ দেখাবলে অনুরোধ জানাইছো। আসলে এইদরে মৌ ড্রামে ড্রামে আসলে মৌ এনেকে থই দিছে। আর এই মৌসমূহ বিভিন্ন ঠাইল যোগান ধরব, এইদরে এই মৌসমূহ থই দিছে। আর প্রতি দামতে ইয়ার মৌ আছে। আর এই মৌসমূহ 600 করে বিক্রি করে আছে। আর বিক্রি করে আসলে বছরত প্রায় 6-7 লাখ টাকা উপার্জন করে, এক আদর্শ স্বরূপ বলে কব লাগিব। যেহেতু মৌ বা সজোয়ার মৌ মৌ পালকেই নহয়, মৌ নিজে মৌ বনায় আর মৌ বাহসমূহ বিক্রি করে। বিক্রি করে মৌ যা
মৌ নির্মাণ করে বা মৌ বাহ বনায় পেলায় মৌ রানী বনায় পেলায় বিভিন্ন জায়গা বিক্রি করে প্রতি বছরতে 500-600 খন বাহ বিভিন্ন জায়গা বিক্রি করে এইদরে স্বাবলম্বিতার নিদর্শন দাঙি ধরেছে মহেশ চমুয়ে।